অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। রাজীব বন্দ্যোপাধ্যায় এখন কোথায়? প্রশ্ন বিজেপিরই অন্দরে। দলের অনেকে বলছেন ডোমজুড়ে পরাজয়ের পরে দলের সঙ্গে রাজীবের সেভাবে যোগাযোগই নেই। বস্তুত বিজেপির শীর্ষ নেতাদের একাংশের অনুমান, নতুন দলের সঙ্গে দূরত্ব রচনা করে তিনি পুরনো দল তৃণমূলে ফেরার চেষ্টা করছেন, সে দাবি তৃণমূল শিবিরও করছে। তাদের বক্তব্য, প্রথমে রাজীব বিভিন্ন জনের মাধ্যমে যোগাযোগ করছিলেন, এখন নিজেই যোগাযোগ শুরু করেছেন। তৃণমূলের একাংশের দাবি, রাজীবের মতোই যোগাযোগ শুরু করেছেন ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এবং পর্যায়ক্রমে ভোটে পরাজিত প্রবীর ঘোষালও। তবে প্রবীর বলছেন, বিজেপির প্রার্থী হয়েছিলাম ঠিকই, কিন্তু আমি এখন রাজনীতি করছি না, সমাজ সেবা করব। ভবিষ্যৎ কি হবে জানি না। ব্যক্তিগত পর্যায়ে রাজীব প্রবীর সম্পর্ক ভালো। প্রবীর জানিয়েছেন রাজীবের সঙ্গে তার যোগাযোগ আছে। তৃণমূলের এক নেতার দাবি, প্রথমে কয়েকজন সহযোগী ব্যবসায়ীর মাধ্যমে এবং এখন নিজে বিভিন্ন নেতার সঙ্গে কথা বলছেন রাজীব, কিন্তু তৃণমূলের কোন কোন নেতার সঙ্গে রাজীব যোগাযোগ রাখছেন সে ব্যাপারে তিনি কিছু জানাতে চাননি। অন্যদিকে বিজেপি বলছে, রাজীব যে রাজনৈতিক জল মাপছেন সেটা তার টুইটার হ্যান্ডেল দেখলেই স্পষ্ট হয়। ভোটের ফল ঘোষণার পরে রাজ্যে এত রাজনৈতিক ঘটনা পরম্পরা চললেও তিনি অক্ষয় তৃতীয়া, ঈদ, মাতৃদিবস ইত্যাদির শুভেচ্ছা জানিয়েই ক্ষান্ত থেকেছেন। রাজীবকে বহুবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি সাড়া দেননি, ফোন ধরেননি, হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হলেও জবাব আসেনি। ফলে রাজীব নিজে কী ভাবছেন সেটা এখনও জানা যায়নি। তবে এখনও পর্যন্ত রাজীবকে দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বুধবার বলেন, কারো জন্য আলাদা করে কিছু নয়, ভোটের আগে যারা অন্য দলে যোগ দিয়েছিলেন তারা ফিরতে চাইলেই ফিরিয়ে নেওয়া হবে, এমন কোনো নীতিগত সিদ্ধান্ত দলে হয়নি। যাদের সেই সময় দমবন্ধ লাগছিল তাদের যদি এখন আবার দমবন্ধ লাগে, তাহলে তো তৃণমূল বিজেপি দপ্তরে অক্সিজেন সিলিন্ডার পাঠাতে পারবে।